এমনই একটি ফোন আসতে চলেছে যা স্মার্টফোনের পুরো সংজ্ঞাটাই বদলে দেবে। হ্যাঁ, টেসলা মডেল পাই। বলা হচ্ছে এই ফোনটি সমস্ত রকম স্মার্টফোনের ধারণাটাই বদলে দেবে এবং স্মার্টফোন সম্পর্কে একটি নতুন অভিজ্ঞতা দেবে। আজকে ভিডিওতে দেখব টেসলা মডেল পাই ফোনে কী কী ফিচার আসতে চলেছে, এই ফোনটির সম্ভাব্য দাম কত হতে পারে। আপনি দেখছেন এসএস ওয়েবস আর আমি আছি আপনার সাথে দীপু। যেহেতু টেসলা মডেল পাই ফোনের নির্মাতা হচ্ছে এলন মাস্ক, তাই আমাদের মধ্যে এই ফোনটি সম্পর্কে আগ্রহ থাকাটা স্বাভাবিক। এলন মাস্ক সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, তিনি সারা পৃথিবীর মধ্যে একজন প্রথম সারির ধনী ব্যক্তি শুধু নন, তার কর্মকাণ্ড সারা পৃথিবী এবং পৃথিবী ছাড়িয়ে মহাকাশেও সমানভাবে তিনি বিরাজমান। টেকনোলজির দুনিয়ায় এলন মাস্ক একটি বিস্ময়কর নাম। পেপ্যাল, ইলেকট্রনিক পেমেন্ট ফার্ম, এর কোফাউন্ডার তিনি এবং সবাই জানে স্পেস এক্সের ফাউন্ডারও এই এলন মাস্ক। স্পেস এক্সের যেসব স্পেস ক্রাফ্ট আছে সেগুলি সাফল্যের সাথে মহাকাশচারীদের মহাকাশে নিয়ে যায় এবং মহাকাশ গবেষণাতে এলন মাস্কের অবদান অনস্বীকার্য। শুধু তাই নয়, তিনি চাইছেন পৃথিবীতে যেমন ইন্টারনেট নেটওয়ার্ক আছে, স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার জন্যে, যাতে সারা পৃথিবীর কোনায় কোনায় ইন্টারনেট পৌঁছতে পারে, তার জন্যে এই এলন মাস্কের স্টারলিংক কাজ করে চলেছে এবং তার পাঠানো হাজার হাজার স্যাটেলাইট মহাকাশে এই স্টারলিংক নেটওয়ার্কের সাথে যুক্ত। ইলেকট্রনিক কার টেসলার তিনি একজন চিফ এক্সিকিউটিভ অফিসার এবং কোফাউন্ডারও বটে, তাই তার তৈরি ফোন এক্সট্রা অর্ডিনারি হবে, এটা স্বাভাবিক। এখন দেখব টেসলা মডেল পাই ফোনে কী কী ফিচার থাকতে পারে। বিভিন্ন বিশেষজ্ঞদের মতে তার ফোন হতে পারে 16 GB র‍্যাম বা তারও বেশি এবং ইন্টারনাল স্টোরেজ 2 TB, অর্থাৎ দুটি বড় সড়ো কম্পিউটারের সমান। সহজেই বুঝতে পারছেন আপনি পকেটের মধ্যে কত পরিমাণ ভার্চুয়াল ডেটা নিয়ে ঘুরতে পারবেন। বলা হচ্ছে এই ফোনের ব্যাক কভার হবে এক্সট্রা অর্ডিনারি। এর ব্যাক কভারের উপর এমন প্রলেপ থাকবে যেখানে টেম্পারেচারের সাথে সাথে বা সূর্যের আলো পড়লে এই ব্যাক কভারের কালার চেঞ্জ হতে থাকবে, অর্থাৎ আপনার ফোনটি আর কোনো একটি বিশেষ রঙে থাকবে না, কন্টিনিউয়াসলি কালার চেঞ্জ হতে থাকবে। ডিসপ্লে হতে পারে 6.5 ইঞ্চ ফুল অ্যামোলেড। ক্যামেরার কথায় যদি আসি, 4 লেন্সের 108 MP ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরা এতটাই শক্তিশালী হবে আপনি পৃথিবীতে বসে তারামণ্ডল বা রাতের আকাশের ছবি সুস্পষ্টভাবে নিতে পারবেন। বলা হচ্ছে যারা ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড এবং জ্যোতির্বিজ্ঞান চর্চা করেন তাদের জন্য এই ক্যামেরা হবে একটি উপযুক্ত ক্যামেরা। ইলেকট্রিক চার্জিংয়ের সাথে সাথে এই ফোনে থাকবে সোলার প্যানেল, আপনি দিনের আলোতে বা সূর্যালোকে এই ফোন চার্জ করতে পারবেন। 5G প্রযুক্তির ফোন, স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে এই ফোনটি চলবে। যে কোনো দুর্গম অঞ্চল, পাহাড় পর্বত সমুদ্রের মধ্যে বা প্রত্যন্ত অঞ্চলে পৃথিবীর কোনো কোনায় এই ফোনের নেটওয়ার্কের সমস্যা হওয়ার কথা নয়। স্যাটেলাইট যেহেতু পৃথিবীতে প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা, প্রাকৃতিক বিপর্যয় এগুলোর ঊর্ধ্বে থাকে, তাই এই ফোন যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনাকে নিখুঁত সার্ভিস প্রোভাইড করবে। এমনকি বজ্রপাতের সময়ও এই ফোনে কোনো রকম সমস্যা হবে না। পৃথিবীর বাইরেও মহাকাশেও মহাকাশচারীরা খুব সহজেই এই ফোন ব্যবহার করতে পারবে, এমনকি মঙ্গল গ্রহে মহাকাশচারীরা এই ফোন নিয়ে যেতে পারবে। এলন মাস্কের নিউরালিঙ্ক প্রযুক্তি এই ফোনে কাজ করবে। নিউরালিঙ্ক প্রযুক্তি হচ্ছে মানুষের সাথে কম্পিউটারের একটি মেলবন্ধন। আপনি যা চিন্তা করবেন আপনার কম্পিউটার অটোমেটিক্যালি সেই চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দেবে, অর্থাৎ আপনাকে আর ভয়েস কমান্ড কিংবা টাইপিং কমান্ড করতে হবে না। এই ফোনেও নিউরালিঙ্ক প্রযুক্তি ব্যবহার করা হবে, আপনাকে আর টাইপ করে কিংবা ভয়েস কমান্ড দিয়ে আপনার ফোনকে অপারেট করতে হবে না। আপনি ইচ্ছা প্রকাশ করছেন বা চিন্তা করছেন ইউটিউবে গান শুনবেন কিংবা ভিডিও দেখবেন, অটোমেটিক্যালি আপনার ফোন ইউটিউব ওপেন করে দেবে এবং সেখানে ইউটিউব প্লে হবে। আপনার ইচ্ছা অনুযায়ী চলতে থাকবে এই ফোন। এটি হবে সর্বপ্রথম স্যাটেলাইট স্মার্টফোন। এখন স্যাটেলাইট ফোন পাওয়া যায় কিন্তু সেগুলি সাধারণের নাগালের বাইরে।
এই ফোনটি হবে সর্বসাধারণের ব্যবহারের জন্য, যে কেউ এই ফোন ব্যবহার আসছে করতে। দামের কথায়, এই ফোনটির দাম কারো কারো মতে $800 থেকে $1200 হতে পারে, আবার কারো মতে এই ফোনের দাম আরও একটু বেশি হতে পারে, $2500 বা $3000 পর্যন্ত হতে পারে। যেহেতু এলন মাস্ক বা তার সংস্থার তরফ থেকে কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তাই এই ফোন কবে আসবে বা এর সঠিক দাম কত হবে, কী কী ফিচার থাকবে, সঠিকভাবে কারোর পক্ষে বলা সম্ভব নয়। সবই কল্পনাভিত্তিক এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এই ফোনের একটি কল্পনা করা হচ্ছে। আশা করা হচ্ছে এই ফোন 2022 বা 2025-এর মধ্যে আসতে পারে। এখন সময়ই বলবে এই ফোন সত্যি আমাদের হাতে আসবে নাকি সম্পূর্ণ কল্পনা রয়ে যাবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন, বন্ধুবান্ধবকে শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, নমস্কার।